প্রিয় বিওয়ার্স আজকে একটা অসাধারণ ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেটা দেখার পর আপনার মাথাটা একদম পুরা নষ্ট হয়ে যাবে যে এই কাজটা কিভাবে হয় তো এ আই দুনিয়াতে আর কোনো কিছু রাখলো না সকল কিছু নিয়ে আসলো এই এ এর মাধ্যমে আপনি যে কারো দুইটা ছবি দিয়ে আপনি গোলাগুলি করাতে পারবেন তো সেই কাজটা কিভাবে করবেন চলুন দেখে আসি এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে এই যে এখানে দেখতেছেন অ্যাপসের নাম হচ্ছে পিকস তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্চ অপশন এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর উপরে এখানে চার্স বার চলে এসেছে তো এই চার্জ বারের মধ্যে আপনি পিকস লিখে আপনি টাইপ করবেন আই এক্স পিক্স এই যে এখানে চলে এসেছে পিক্স লেপ এইটা টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে তো এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এই যে এখানে রয়েছে নিউ টেক্সট এটা এখান থেকে আপনি ডিলেট করতে হবে ডিলেট করার জন্য উপরে এখানে রয়েছে ডিলেট অপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে ওকে রয়েছে এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সাথে সাথে এইটা এখান থেকে ডিলেট হয়ে যাবে তো এবার এই যে উপরে এখানে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ইমেজ সাইজ এইটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে চলে এসেছে কাস্টম এই সাইটে একটা ত্রিভুজ আইকন রয়েছে এই ত্রিভুজ আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ইউটিউব থামনেল নামে একটা অপশন এইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এইটার রেজুলেশন হতে হবে বারোশো আশি সাতশো বিশ এই রেজুলেশনে থাকতে হবে তো এই যে এখানে রয়েছে ওকে এখান থেকে আপনি ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর এবার যে ছবিগুলা দিয়ে আপনি এই কাজটা করবেন এই ছবিগুলা নেওয়ার জন্য তো প্রথমে এই ছবিগুলা আপনার এই ফোনের মধ্যে সেভ করা থাকতে হবে তো এই ছবিগুলা নেওয়ার জন্য উপরে এখানে রয়েছে একটা প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে চলে এসেছে ফ্রম গ্যালারি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে তো ফোনের গ্যালারি থেকে যে ছবিটা দিয়ে আপনি কাজ করবেন প্রথম ছবিটা আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই ছবিটার এই সাইটে এখানে দেখতেছেন কিছু জায়গা রয়েছে তো এই ছবিটার এই যে বাম সাইডে কয়েকগুলো জায়গা রয়েছে এগুলা আমি এখান থেকে কেটে দেব এইটা এখান থেকে আমি হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে এরকম টানবো তো টানার পর এই সাইটটা কেটে গেছে তো কাটার পর নিচে এখানে রয়েছে ঠিক চিহ্ন এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা আমি এরকম ভালোভাবে বসিয়ে দেব। তো বসানোর পর এবার দ্বিতীয় ছবিটা নেওয়ার জন্য আগের মতো এই প্লাস আইকনে ক্লিক করব তো ক্লিক করার পর এই যেখানে রয়েছে ফ্রম গ্যালারি এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর ফোনের গ্যালারি থেকে আমি দ্বিতীয় ছবিটাও নেব তো দ্বিতীয় ছবিটা নেওয়ার পর এই ছবির এই সাইড থেকে আমি কিছু একটা জায়গা কাটবো হাতের আঙুল দিয়ে চেপে ধরে এরকম সাইডটা কেটে দেব। তো কাটার পর নিচে এখানে রয়েছে ঠিক চিহ্ন এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা এরকম পুরা ফাঁসা ঠিকভাবে বসিয়ে দেব। তো বসানোর পর এই ছবিটা এবার আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য উপরে একটা এই যে বক্স আছে এই বক্সের মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে সেই বেশ ইমেজ এটার মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্লিক করার পর এই নিচে এখানে চলে এসেছে টু গ্যালারি এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা আমার ফোনের তো এই ছবিটা ফোনের গ্যালারিতে সেভ করার পর এবার অন্য একটা সাইটে যেতে হবে তো আমার ফোনের যে এই যে ক্রুম ব্রাউজারটা আছে এই ক্রুম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রুম ব্রাউজারটা ওপেন করার পর উপরে এখানে আসে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আমি টাইপ করব পিক বার্স এআই তো টাইপ করে আমি চার্জ করবো তো করার এই যে দ্বিতীয় নম্বর যে নম্বরটা রয়েছে এই একটা ক্লিক করব তো দ্বিতীয় নম্বর লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে এই যে উপরে এখানে লেখা রয়েছে ট্রাইপিক্স বার্সন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার একটা জিমেল দিয়ে এই সাইটের মধ্যে আপনি লগ ইন হতে হবে তো এখানে আমার একটা জিমেল দিয়ে আমি লগ হয়ে যাব তো লগ হয়ে যাওয়ার সাথে সাথে এ ধরনের পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে এখানে একটা অ্যালবামের চিহ্ন রয়েছে এই অ্যালবামের চিহ্নর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আবারও সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে তো ফোনের গ্যালারিতে যে ছবিটা আপনি সেভ করে রেখেছিলেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো ছবিটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন ছবিটা চলে এসেছে তো এই ছবিটা আপনি কিভাবে তৈরি করবেন বা এই ছবি দিয়ে আপনি কি করাবেন এইটা আপনি এইখানে লিখতে হবে তো এখানে আপনি কি লিখবেন টু ক্লসিং হুগ তো এইটা আপনি এই জায়গাটার মধ্যে দিয়ে এবার এই যে স্টারের একটা চিহ্ন রয়েছে এই স্টারের চিহ্নর মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন লোডিং নিচ্ছে তো এখানে একটু সময় আপনি অপেক্ষা করতে হবে লোডিং নিতে একটু সময় লাগবে এই লোডিংটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এই যে নিচে এখানে দেখতেছেন আরও সামান্য একটু সময় আপনি অপেক্ষা করতে হবে তো আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে বেশি সময় নেবে না না হলে বেশি সময় নেবে এটা আপনার ফোনের নেটওয়ার্কের উপর নির্ভর করবে তো এখানে লোডিংটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপরের প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি তো লোডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখতেছেন ছবিটা চলে এসেছে এই ছবিটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি স্কল ডাউন করে সামান্য দিকে চলে আসবেন তো দিকে আসলে এই যে এখানে রয়েছে ডাউনলোড এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন ডাউনলোড পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে রয়েছে ওপেন এই ওপেনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে সুজা আপনার ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটা প্লে হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমার ফোনের গ্যালারি থেকে যদি আমি আবারও ভিডিওটা স্টার্ট করি এই যে এখানে দেখতেছেন ভিডিওটা স্টার্ট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন